সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমবাড়িহাটে অবস্থান করছি এবং আমবাড়িহাটের যেখানে কোয়ালিটি ফুল শাহিওয়াল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে, আমরা সে জায়গায় অবস্থান করছি। তো আপনাদের একটু বাজার দরটা দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে বাজার দর কেমন যাচ্ছে। আজ ছিল 8 এপ্রিল 2022 শুক্রবার। চাচা আসসালামু আলাইকুম। দেখা দেখে চলছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। কত যাচ্ছেন? 115 দাম দর চলছে সম্ভবত। বললেন দাম, বললেন সামান সামানও করছে, ভাঙে ভাঙে পড়ছে। এই যে দেখছেন, দাঁত হয়েছে, দাঁত হয়েছে, দুই দাঁত। বেচা বিক্রির দাম কত হলে? পার লাখ থেকে একটু পার হলে এটা বিক্রি হবে। কত বললেন, কত বললেন? 92 আর লাখ পার, এইটা দেখেন। আমরা একটু দেখি, এই যে এই পাশে একটা দেখছি, আমরা এটার একটু তথ্য নিতে চাই। কত চাচ্ছেন? 1,10,000। দাঁত হয়েছে কি? দাঁত দাঁত হয় নাই। দাঁত হয় নাই? কত পর্যন্ত বলতেছে? কত বললো? 90-92। বেচা বিক্রি টার্গেট 95 হলে ছেড়ে দেবে। 95 হলে বিক্রি হবে। এই পাশে বেশ কয়েকটা দেখছি, আমরা এগুলো একটু তথ্য নিতে চাই। ভাইয়া কত চাচ্ছিলেন? তিনটা কি একসাথে বিক্রি? হ্যাঁ ভাই, তিনটে একসাথে নাড়ে দেবো, নাড়ে দেবো। কত চাচ্ছেন? তিনটে তিনটে 400। 400 দাঁত হয়েছে? দাঁত হয়েছে, দুই দাঁত করে ভাই, দুই দাঁত করে 400 চাওয়া, দুই দাঁত করে। বয়স দেখি আমরা এই পাশ থেকে। বললেন দাম, বললেন কত বললেন? তিনটা কত বললেন? 320। তিনটে 320 আর চাওয়া 400। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। কত ভাইয়া, কত হলে ছাড়া যাবে লাস্ট? লাস্ট 40 হলে ছাড়বো। 40 340 না? 340 340 320 306 দিচ্ছেন? 306। আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকা থেকে বেশি? তাহলে গরু 6 ডগিন আর কিনলাম না, আর কিনলেন না? আচ্ছা ঠিক আছে, ওই ছটাই সেটাই পরীক্ষা করে দেখেন কি অবস্থা কি হয়। এই যে এখানে একটু দেখছি। চাচা আসসালামু আলাইকুম। দাঁত হয়েছে? দাঁত হয়েছে, দাঁত হয় নাই। কত চাচ্ছিলেন? কত? 135 চাওয়া। কত বলতেছে? 100 ভাই বললেন? কত? 105 পর্যন্ত বলছে। কত টার্গেট লাস্ট? 20 হলে, 1,20,000 হলে বিক্রি হবে, 1,05,000 পর্যন্ত বলছে।
আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই পাশে কয়েকটা দেখছি আমরা, এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের। ৯৫ আর ৯৫ ৩০০০ টাকা ডিফারেন্স। এটা এটা ৯৫ তাহলে তো ১০,০০০ টাকা ডিফারেন্স। ৯৫ ৮৫ এই পাশে দেখছি দুইটা, এই দুইটা একটা তথ্য নিতে চাই ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? বেচা বিক্রি কি শেষ? তিনটা আছে, আমরা একটু দেখি এটার একটু তথ্য নেই তো। এটা কত চাইলেন? ১৩০ কত বলতেছে? ১০-১৫ লাস্ট টার্গেট ২০-২০ দাঁত কি হয়েছে? দাঁত ২ দাঁত ২০-এর উপরে যেতে হবে। আর এটা ভাইয়া, এটা ১০০ হলে এটা তো ২৩ সাল, ২২ সাল তো হবে না নাকি? ২৩ সালের জন্য দেখানোর চেষ্টা করছি। এটা পাকড়া, এটা কত চাইলেন? অস্ট্রেলিয়ান পাকড়া। এটা কত চাওয়া হচ্ছিল? এটা ৩৫-৩০ চাচ্ছি। ৩৫-৩০ ২০ ভাঙতে বলে। লাস্ট বেচা কিনা টার্গেট? ২০-২০ মাংস লাগবে ১২-১৪ মন এখন লাগে, অনেক ঢিলা। এখন কতটুকু আছে আনুমানিক? ৪ মনের উপরে ৪ মন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু দেখি সামনের দিকে। এটা কত চাইলেন ভাইয়া? ৪৫ কত গেছে? কত বলে ভাই? ১৫-১৭ বেচা কিনা টার্গেট কেমন? ২৫ ১,২৫ হলে বিক্রি হবে। দাঁত হয়েছে কি? দাঁত ২ দাঁত ১,২৫ দাঁত হয়েছে চাচা? দাঁত ভাইদা ২ দাঁত কত যাচ্ছিলেন? ৩০ কত বলছে? কত? ৫-৬ পর্যন্ত। কেমন লাস্ট টার্গেট? ১০-এর উপরে আচ্ছা আচ্ছা, ১০-এর উপরে হলে তো। দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।